বান্দরের চুল রাখা, ঝাঁকড়া চুল রাখা, সোর কাটিং এ পাশে তিন ফোঁস ও পাশে তিন ফোঁস, এই চুলগুলো কাটা সব বাম বাম দিকের স্টার্টিং, ঠিক না? চুল রাখছো যে কায়দায় এই পাশে কুত্ত চুলা দিয়ে উপরে সাইডে রেখে দিয়েছে, আবার এই জায়গায় তিন তিন ফোঁস, এটা হলো সোর কাটিং, এটা কি কাটিং? আর এই ফোঁস দিয়া ছাড়া খালি শুধু উপরে ঝাঁকড়া দিয়ে রাখে, এর নাম হলো নুচ্ছ কাটিং, কি কাটিং? তুমি এই কাটিং কুটিং কাইটি আর পাছা বের করা প্যান্ট পরে যে ডিলিক দিয়ে বেড়াচ্ছ নায়ক মার্কা গেঞ্জি গাই দেয়া, তুমি তো মনে মনে খুশি হচ্ছ যে এইভাবে চললে এক শ্রেণীর মেয়েরা আমাকে লাইক করবে, তুমি ভাবতেছো তোমার লাইক করবে, যারের যার কাছে তুমি লাইক নেওয়ার জন্য এইভাবে চলছো, তুমি ওর একটা মেয়ের সাথে একটু বিয়ের প্রস্তাব দাও। লাইকের ফাইনাল কি? যে তোমার পছন্দ করলে হয় তোমার বিয়ে করতে চাবে, অথবা তুমি বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হবে, এই তো তোমার লাইকের উদ্দেশ্য, এছাড়া আর কি? তাহলে তুমি যেই মেয়েটারে খুশি করার জন্য এই পোশাকে চলছো, এইভাবে চুল কাটছো, এইভাবে প্যান্ট পরছো, এইভাবে নায়ক মার্কা গেঞ্জি গাই দেয়া, তুমি একেবারে হাতে ব্যাজলেট পরিয়ে মোটরসাইকেলে উল্টো দিক ফিরে চালাচ্ছো পিছনে দিক ফিরে, তুমি এই মেয়েগুলোর কাছে একটু বিবাহের প্রস্তাব পাঠাও, দেখবা কি জবাব আসবে। ওই মেয়ে যদি তার বাপরে কয়, মেয়ের বাপ যদি মেয়েরে কয়, মা এখান থেকে একটা ছেলেরে যেতে দেখো না মা, ছেলেটা যে ঝাঁকড়া চুল প্যান্ট পরে পিছনের দিক দিয়ে এক বিঘেত খোলা পাশা আবের করা, একটা ছেলে দেখো না মা, ওই ছেলেটা যে নায়কের মতো সালমান শাহর মতো গেঞ্জি গায়ে দেয় দেখেছো? হ্যাঁ মা দেখ, ওই ছেলেটা তোমার সাথে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আমার কাছে, তুমি কি রাজি? মেয়ে বলবে আব্বা আমার জীবনও বিয়ে দিয়া লাগবে না, বিয়ে দিতে তোমার অসুবিধে, কোনো জায়গায় খাটাতে অসুবিধে, আমার এ দিয়ে তুমি রান্নাঘরের খুঁটি দিয়ে তুইও, বাড়িতে দুটি একটা বয়স লাগে বতি আমার সেইভাবে রেখে দিও, তোমার কামাইও কোনোদিন খাবো না, তবু ওই গাদার সাথে আমার বিয়ে দিও না, ওই দাতালের সাথে আমার বিয়ে দিও না, ওই লুচ্চর সাথে আমার বিয়ে দিও না, ওই বিয়াদবের সাথে আমার বিয়ে দিও না, কথা বলার ঠিক ঠিক না? তুই যার কাছে লাইক পার জন্য এই সাথে সাজলি, সে তোরে জুতো মারছে, সে তোরে লাথি দিয়ে সিক করে ফেলাই দিছে, তোর এই সাজের কি দাম? যুবক কলেজে পড় ভালো হ, নামাজি হ, রোজাদার হ, টুপি পর, পাগড়ি পর, চুল সুন্দর ভাবে কাট, নয় তুই স্কুল কলেজে পোশাকি পর, সমস্যা নাই, চুল কাটা একটু ভালো করে কাট, নামাজটা ঠিক করে পর, দাড়ি কটা রেখে দে, তুই যে কোনো ভালো মেয়ের সাথে বিবাহের প্রস্তাব দিবি, দিতে যে দেরি সেই সাথে গ্রহণ করতে দেরি না, প্রস্তাবের সাথে সাথে বলবে আব্বা আমাদের কলেজের ভিতরে জামাল ভাই অতুলনীয়, তাকে তো আমরা সকলেই লাইক করি, সে আমার বিয়ের প্রস্তাব দিছে, আব্বা কোনো কিছুর বিনিময় না, সে কি চায় তারে তাই দিয়ে আমার বিয়ে দিয়ে দাও, এত খুশি হয়ে সে রাজি হবে। আর তুই যাদের কাছে ঘুরছিস ওই যে আদা ল্যাংটা হইয়া, সেগুলো তোর জুতোর তলায় গুম হয় লাথি মেরে চিৎ করে ফেলে, কথা কেন ঠিক কি ঠিক না? সেম যেই মেয়েটা, মহিলারা শুনতেছেন ইয়াজ, যেই মেয়েটা রাস্তায় তুমি এভাবে অর্ধউলাঙ্গিনী হইয়া গার্মেন্টের কাপড় ফেলাই দিয়া স্কিন টাইট পাজামা পরিয়া সিরেব একটা টেপ পইরা বব কাটিং চুল কাইটা হাতে কানে চুরি নাই গায়ে মাথায় কাপড় নাই তুমি রাস্তায় যে ঝাঁকি মেরে মেরে চলতেছো আর মোটর সাইকেলে তুমি দুই পাশে পা দিয়ে বসে রয়েছো কুত্তর মতো এক যুবকের ভিটির পর উবত হইয়া, তুমি মনে করতেছো যে তোমার দেশের যুবকরা লাইক করবে, তার একটা যুবকের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে দেখ কি কয়, আব্বা তোমার পায়ে ধরি ওই 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 ল্যাংটা গোড়া বাড়ি আনলি পারা কয় বাপটা জোড়া তারা তোরে লুচ্চ কয়, তারা তোরে ব্যবসা কয়, তারা তোরে খানকি কয়, তারা তোরে গালি দেয়, কথা বলেন ঠিক ঠিক না? তাহলে তো এই সাজের ভিতরে কি দাম? তুই বোরকা পরে চল মুফতি মহাদ্দেসের সাথে বিয়ের প্রস্তাব, ওলামাই কেরাম রাজি হয়ে যাবে, দেওয়ান থেকে ফারেক হয়ে আসছে এই মেয়েটাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, মেয়েটা কলেজে পড়ে বোরকা পরে যাতায়াত করে, মেয়েটা স্বাভাবিকভাবে এ বাড়ি ও বাড়ি বেড়ায় বেড়ায় না, রাস্তাঘাটে খালি গায়ে বেরোয় না, বাড়ির ভিতরে পর্দার সাথে থাকে, মেয়েটা নামাজ পড়ে, পড়ে কলেজে, তাতে কি হবে? বোরকা তো পড়ে, যে কোনো মহাদ্দেস রাজি হয়ে যাবে, যে কোনো অফিসার রাজি হয়ে যাবে, শত শত অফিসার প্রাথমিক অফিসার অফিসার র্যাঙ্কের চাকরিতে ঢুকছে, আমার কাছে প্রস্তাব দিয়েছে হুজুর একটা ভালো মেয়ে খুঁজে দেন বিয়ে করব। আমি বললাম আপনারা কলেজের বিসিএস ক্যাডার, আপনাদের মেয়েকে আমরা খুঁজে দেবো, কলেজে আছে না? হুজুর কলেজের মাইয়ে সব ছেলে হয়ে গেছে, কলেজের মাইয়ে মাইয়ে নাই সব ছেলে হয়ে গেছে, প্যান্ট পরে শার্ট গায়ে গেঞ্জি পরে, হুজুর অবিয়ার কি ত্রিগর নদী কি শুনাই খোলা খোলা, সিগারেটে শুকো ফেলা দিলি কালি কাগজ, ও তাই হয়ে গেছে ভিতরে কিছু নেই, তাহলে মাইয়ে তোর এই সাজের কি দাম?
এই চরিত্রকে পরিবর্তন করা দরকার আছে না নাই? যুবক স্বীকার করা আছে না নাই? দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে তোমার চরিত্রের প্রশিক্ষণ নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই। তোমার স্কুলে স্কুলে বাংলা শিখাবে, অঙ্ক শিখাবে, জ্যামিতি শিখাবে, বীজগণিত শিখাবে, পাটিগণিত শিখাবে, ইংরেজি শিখাবে, ভূগোল শিখাবে, রাজনীতি শিখাবে, ইঞ্জিনিয়ারিং শিখাবে, ডাক্তারি মেডিকেল সায়েন্স শিখাবে, তোমাকে ইত্যাদি ইত্যাদি শিখাবে। সব কিছুর মিলে তোমার দুনিয়া শিখাইল, তোমার দুনিয়া শিখাইল কিভাবে তুমি দুনিয়ায় কামাই করে খেতে পারবা তাই শিখাইল। আখেরাত তোমারে শিখাই নাই কেউ, তোমার মানবতা শিখাই নাই কেউ, কোন ভাবে চললে তুমি অরিজিনাল মানুষ হইতে পারবা। এই কোর্স তোমার স্কুলে নাই, কলেজে নাই, বিশ্ববিদ্যালয়ে নাই। আল্লাহু আকবার, এই কোর্স আছে একমাত্র আল কোরআনের মধ্যে, যার কারণে নবী পাক গারে ঘেরায় 40 দিন পর্যন্ত যাবারে নূরের মধ্যে। এতে কাপ করার পরে লাইলাতুল কদরে সবে কদরে জিব্রিল আলাইহিস সালামের মারফতে আল্লাহ পাক নবী পাককে এই মানব জাতির মানবতা শিক্ষার জন্য একখান কিতাব প্রেরণ করা শুরু করলেন। সেই কিতাবের প্রথম সবক হলো আমার সাথে পড়েন, ইকরা, পড়েন ইকরা, বিসমি রাব্বিকাল্লাযী খলক, আল্লাযী খলাকাল ইনসান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলক আল কি, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিখিয়েছেন আল্লাহ মানবজাতিকে যা তারা জানতো না, যা তারা জানতো না। তারা মানুষত্ব থেকে মনুষ্যত্বা থেকে নামতে নামতে, এ যুবক, মনুষ্যত্বা থেকে নামতে নামতে একেবারে পশুর চাইতে নিচে চলে গেছে। কথা বলেন, কোন একটা পশু নিজের সন্তানদের নিজে হত্যা করে না। বাঘ এত হিংস্র, তারপরও নিজের সন্তান মারে না। সাপ এত হিংস্র, তারপরও নিজের সন্তান নিজে মারে না। কুকুর এত মানবতা তার ভিতরে, কুকুরের ভিতরে তো মনুষ্যত্ব নাই, সে তো কুকুর পশু, তাও সে নিজের সন্তান মারে না। শুকরে তার নিজের সন্তান মারে না। আর এই আরবের মানুষগুলো এত নিচে নামছে নামতে নামতে যে দেহিয়ায় কালবি পরবর্তীতে সাহাবা হয়েছেন। কাফের থাকাকালে নিজের 14টা মেয়ে কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিয়েছে একেবারে কাবা ঘরের পাশে, বাবে আব্দুল আজিজ, বাবে আব্দুল আজিজের পাশেই, জমজম টাওয়ারের ওই পাশে, সিদ্দিক আকবর আবু বকরের বাড়ির কেবলই পশ্চিম পাশে। ওই জায়গা এতখানি জায়গা আছে, খোলা জায়গা, ওই জায়গা কোনো বিল্ডিং নাই, 14টা পয়েন্টে কিছু কিছু বড় পাথর ফেলানো আছে। আমি জিজ্ঞেস করলাম এই জায়গা বিল্ডিং করে না কেন, এই জায়গা বিল্ডিং করাই যায় না। ও জায়গা বিল্ডিং করতে মাটি খুঁজতে গেলে যখন পিন মেশিন বসানো হয় দমদম করে এমন ভাবে শব্দ হয় পুরো মক্কা শহর কাইপা যায়। এই যে 14টা পয়েন্টে পাথর জায়গা দেয়া দেখতেছেন, এই 14টা পয়েন্ট হলো দেহিয়াই কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছিল। না জানি ওই জায়গা মাটির তলে কি আছে, ওরে মাটি খোঁচার জন্য পিন বসাইলে পুরো মক্কা শহর কাইপা যায়। ওরে মানবতা কোথায় নেমে গেছে যে নিজের সন্তানরে জিন্দা দাফন করে দেয়, সেই অমানুষগুলোকে মানুষ বানাইছে। কোনো ডাক্তারি বিদ্যায় না, কোনো মেডিকেল সায়েন্সে না, কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের মানুষ বানায় নাই। তাদেরকে যেই শিক্ষা কোর্স আর যেই সিলেবাসে তাদেরকে মানুষ বানাইছি, ওই শিক্ষা সিলেবাসের নাম হলো আল কোরআন। নেকালকার হেরা আছে সোয়ে কৌমে আয়া, আমার নবী নেকালকার হেরা আছে সোয়ে কৌমে আয়া, ওর আপনার সাথে কি মিয়ালে আয়া, 40টা দিন গারে হেরায় থাইকা বেরিয়ে আসছেন আমার নবী সাথে একটা কিমিয়া নিয়ে আসছে। কিমিয়া মানে পরশ পাথর, কিমিয়া মানে পরশ পাথর। নেকালকার হেরা আছে সোয়ে কৌমে আয়া, আর আপনি সাথে কিমিয়া লে আয়া, আমার নবী একটা পরশ পাথর নিয়ে আসছে, ওর সাথে ওমরে সোয়া দিছে, ওমর কাফের থেকে মোমেন হইয়া গেছে, ওর সাথে আবু সুফিয়ানের সোয়া লাগছে, আবু সুফিয়ান কাফেরদের বড় নেতা হইয়া মুসলমান হইয়া গেছে। ওলো দোস্তরে, 16 লক্ষ কাফের এরা মূর্তি পূজা করতো, 360 খোদা দেব দেবীর সামনে সেজদা দিত, লাত উজ্জা মানাত আর হুবলের সামনে সেজদা দিত, সরস্বতী দুর্গা লক্ষ্মী আর কালী পূজার সামনে তারা, কালী প্রতিমার সামনে তারা সেবা দিত। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সোয়ায় সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাদের নামে আল্লাহ নিজেই বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাআলা তাদের সকলের পর সন্তুষ্ট হইয়া গেছি, ওরা দুআন আর তারা আমার পর সন্তুষ্ট হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
ও দস্তরে এই মূর্তি পূজারী কাফের গুলো এত দামি হইছে কি জেনারেল কোন সার্টিফিকেটের সোয়াই না কোরআনের সোয়াই? বিশ্বাস করেন না? কোরআনে মানুষকে দামি বানায় না বেদামি বানায়। একটু প্রমাণ আমি চোখের সামনে দিয়ে দেই, আমি তো গোপালগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের ছেলে, আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী ছাড়া, প্রধানমন্ত্রী তো খালি গোপাল লেগে না সবাই বাড়ি গোপালগঞ্জ, উনি বাদ আম্মা বাদ, আর বাকি যারা আছে ওর মধ্যে পুলিশ প্রধান আছে, ওর মধ্যে গোপালগঞ্জের ভিতরে র‍্যাবের প্রধান আছে, গোপালগঞ্জে বিচারপতি আছে, গোপালগঞ্জে রাজনৈতিক বড় বড় নেতা আছে, শিল্পপতি কোটিপতি, বাংলাদেশের পোল্ট্রি ফার্মের সবচাইতে বড় ব্যবসায়ী এক নম্বর গোপালগঞ্জে, এইরকম বড় বড় পণ্ডিত আছে, তাকে কিডা কয়জন রেছেন, কয়জন কয়জন রেছেন, কেউ তাকে চেনেন না, তাকে সার্টিফিকেটের অভাব নাই, বিদেশ থেকে লন্ডন বিলাত এখানে ওখানে যাইয়ে যেয়ে বস্তা ভরে সার্টিফিকেট আইনি গোপালগঞ্জের ধনী বানাই দিচ্ছে, বাংলাদেশটা শীর্ষে উঠাই দিচ্ছে, ডিজিটাল বানাই ফেলাই দিচ্ছে একেবারে সবকিছু, তাকে কেউ রে চেনেন না। আমার মতো খুদে মৌলবি গায়ে পায় মানায় না, দেখতে শুনতে মানায় না, চেহারা ভালো না, গায়ে গোষ্ঠ নাই, শূন্য মূন্য একটা কালা মৌলবি রে, আল্লাহর রহমতে সারা বাংলাদেশের কোনো থানা জেলা নাই যে সেই জায়গায় দুই পাঁচজন মানুষ আমার আছে আপনার ঘুমের বড়ি, কিছুক্ষণ শুনতে শুনতে ঘুম এসে যায়, লক্ষ লক্ষ হিন্দু মুসলমান ইন্ডিয়ায় পর্যন্ত আমার শ্রোতা, বিশ্বের যে প্রান্তে বাঙালি করে দিয়েছে। আমি সেই জন্যই বলি যে কোরআনের সোয়া যার লাগে তারাই আল্লাহ তাআলা দামি বানায় দেয়, ঠিক কি ঠিক? যদি কোনো মাটির সাথে লাগে মাটিরও দাম বেড়ে যায়। আপনাদের এই গ্রামের নাম কি? বড় কোলা, বড় কোলা, বড় কোলা মানে বহুত বড় কোলা ছিল, ধান ধান থতো তাই নেই, যাই হোক যেভাবে কবে আর কি একটা। আমার গ্রামের নাম সুলতান শাহী, সুলতান শাহী, একটু কন দি আমি একটু কোয়াসি, এই জন্যই যে আমার গ্রামে মাস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাকে কেন নামে আমার সুলতান শাহী রে চেনে না? আল্লাহর রহমতে আমার নামে সুলতান শাহিদে বহু জায়গা চেনে, তাহলে কেউ গিরামরে চিনেতে পারে না, আলেমরা চিনেতে পারে, কেউ গিরামরে দামি বানাতে পারে না, কোরআনে দামি বানাইতে পারে, কথা কর ঠিক না? আপনাদের গ্রামে ডাক্তার মাস্টার প্রফেসর প্রিন্সিপাল ডিসি এসপি ওসি টিওনো এমপি মন্ত্রী হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বহু কিছু থাকতে পারে, কোনো তার কারণে আমি বড় কুলা মুখস্থ করতে পারি নাই। বড় কুলা এমনি আগের তো জানি আমার মা বড়টা কুলায় ধান রাখতো, সেই ডেরে চিন্তা নিতে আপনাকে এই ডে বড় কুলারে আমরা চিন্তা না। আজকে ইনশাআল্লাহ এই বড় কুলা আজ রাতারাত আমেরিকাও চলে যাবে, বড় কুলা রাতারাত জাপান চলে যাবে, পৃথিবীর মানুষ যত জায়গা আছে সব জায়গায় বড় কুলা পৌঁছে যাবে, অন্য কোনো ওসিলায় না মাদ্রাসার ওসিলায়, ঠিক না? এই যে দেখছেন না টাওয়ার দাঁড়ায় রয়েছে চোখ চায় পাকায় পাকায় সে রয়েছে আমার দিকে, ওরা রাতারাত সারা পৃথিবীতে পৌঁছায় দেবে, শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। আমি এই কোরআনের দ্বারা দামি হইছি, আমার ছেলেদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কোরআনে আল্লাহ তাআলা আমাকে দামি বানাইছে, আমি জিন্দেগিতে একটা বাইসাইকেল কিনতে পারি নাই, মাদ্রাসায় পড়ছি 4 মাইল দূরে লজিং থাকছে, নদী একটা পার হইয়া মাত্র 250 টাকা বেতনে ইমামতি করছি, বেতন কয়টা পাই আব্বা আমার জন্য পাঠাই দিছি, আমার সাবান সুটা কেনার জন্য আমি টাকা রাখি নাই, আমার লজিং এলে আমার সাবান সুটা বেড বিছানা দিয়ে দিত, আর ওই 250 টাকা ধরে মা বাপরে পাঠাই দিতাম, পায়ে হেঁটে 4 মাইল দূরে লজিং রয়েছে, এত বড় বড় কিতাব তফসিরে জালালাইনের জামাত পর্যন্ত, হেদায়া জালালাইন গাড়ি করে বইতে বইতে আমার গাল ব্যাখ্যা হয়ে গেছে, এক হাতে টিফিন কারি এক হাতে সাথী আর গাড়ি বাঁধাই নিয়েছি কিতাব, নদী একটা পার হইয়া জীবনে একখান বাইসাইকেল কিনে চালাইয়া এই লজিং এ যাইতে পারি নাই, সেই আল্লাহ তাআলা আমাকে আমাকে কোরআনের ওসিলায়, অন্য কোন ওসিলায় নাই, একমাত্র কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাকে দিয়েছে, আমাকে নিজস্ব টাকায় প্রিমিয় গাড়ি 35 লাখ টাকা দামের গাড়ি দেশে, ছেলেরা 2টা মোটরসাইকেল চালায় পালসার ডিসকভার গাড়ি, তাদের নতুন নতুন 2টা গাড়ি, বাড়ি 3 তলা দালান দেশে, বছরে 20-25 লক্ষ টাকা 30 লক্ষ টাকা আমার হাতে আমার মাদ্রাসা আল্লাহ তালা দিয়ায়, এটা অন্য কোন মিডিয়ায় না, একমাত্র কোরআনের বরকত। আমি বুঝছি আমি কোরআন পড়ে জিতছি, কাজে আমার সন্তানদেরকে আমি কোরআন পড়ায় জিতেবো, একটারও আইএ বিএমএ পাশ করা
করানোর দামটা আমার মাথার মধ্যে ঢোকে নাই। পাঁচটা ছেলে মেয়ে হাফেজ হয়েই গেছে আলহামদুলিল্লাহ, আমার পাঁচটা ছেলে মেয়ে হাফেজ হয়েই গেছে, চারটে ছেলে একটা মেয়ে হাফেজ হয়েই গেছে আলহামদুলিল্লাহ, আর একটা ছোট মেয়ে আছে পড়তেছে মাদ্রাসায়, ওটাও হাফেজ হয়ে যাবে। তাদের পুরস্কার দুইটারে উমরা দিছি, আর কয়টারে আস্তে আস্তে নিয়ে যাবো ইনশাআল্লাহ উমরায়। করোনা না থাকলে আরো দুটো তিনটে রে একদিন উমরা করানো হয়ে যেত আল্লাহর রহমতে। ছেলেকে পুরস্কার দেব উমরা, কারণ তারা আমাদেরকে কিয়ামতের ময়দানে এই হাফেজ হওয়ার কারণে মতির মেম্বারা নূরের পাগড়ি পুরস্কার দেবে। কোন সুবহানাল্লাহ, পাঁচটা হাফেজ হয়ে গেছে, পাঁচটা চেয়ার আর পাঁচটা পাগড়ি আমার নামে বরাদ্দ হয়েই গেছে, আমার একার নামে পাঁচখান, ওর মাও কিন্তু পাঁচখান পাবে, দুইজনে দুইখানে বসবো, আর চারখানে আমার মা বাপরে দেবো। আবার আমার মা বাপ হয়ে গেছে, আমরা চার ভাই হাফেজ মাওলানা, আমার মা বাপ আর আমাকে তা উদর আর লাগবে না, ওনাকে নামে আলাদা আছে। আমার দাদা দাদিও পেয়ে গেছে, আমার নানানিরও পেয়ে গেছে, তাকে ওলিয়া আলাদা আলেম, আমার গোষ্ঠী শুধু কমই মাদ্রাসার আলেম, একটা আলিয়া মাদ্রাসার আলেম, সব কমই মাদ্রাসার আলেম, না খাইয়ে নাই কেউ। আমার গ্রামের ভিতরে আমার মাদ্রাসায় সবচাইতে বড় ডোনার আল্লাহ আমারে বানাইছে। আমি অহংকার করার জন্য বলছি, আমি খুশি হয়ে কইতেছি যে আল্লাহর কোরআন পড়নেওয়ালাদেরকে মানছি, কয়রাইতে বিদ্যা সার্টিফিকেট নাই, কমই মাদ্রাসা বলি কইরিয়ে খাবে কি, বাঁচবে কি খাইয়ে, তা তো পরের কথা, মরা শোনা বা কি খাইয়ে মরবে, কমই মাদ্রাসা বললি কি খাইয়ে বাঁচবো, ওরা সরকারের জীবন চাইরে না ঘুষ দিয়ে চাকরি করি না। আমার মাদ্রাসার শাইখুল হাদিস মাসে 15 দিন পড়ায়, মাসে 15 দিন পড়ায়, আমি তারে পার্সোনাল ভাবে মুরগি খাওয়াই, আলাদা দেশি মুরগির ডিম খাওয়াই, সরিষার তেলের রান্না খাওয়াই, 15 দিনই তারে 30,000 টাকা দিয়ে বাড়ি পাঠাই। আল্লাহর কোরআনের বদৌলতে, হাদিসের বদৌলতে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছে। ও দোস্ত, মাদ্রাসা এলাকার দাম বাড়ায়, মাদ্রাসায় গ্রামের দাম বাড়ায়, আল্লাহর কোরআনের ওসিলায় সম্মান বাড়ে, কথা বলেন ঠিক ঠিক না? আলিয়া কওমিয়া বলে কোনো কথা না, মাদ্রাসা কাকে বলে একটু কয়ে দেয় দিক তাকান, মাদ্রাসায় পড়ান ছেলেদেরকে কি উদ্দেশ্যে, আমার ছেলেটা আলেম হবে, কথা কয় না? আলেমদের একটা ইউনিফর্ম আছে না, নাই ইউনিফর্ম বোঝেন নাই, জাতীয় পোশাকের ইউনিফর্ম বলে, পুলিশের পোশাকটা পুলিশের ইউনিফর্ম, বিডিআর এর পুলিশ পোশাকটা বিডিআর এর ইউনিফর্ম বলে, ঠিক ঠিক না? প্রত্যেকের চুলের একটা কাটিং আছে না, বিডিআর গিয়া করে সাম ছাটা দিয়ে গুড়াই থেকে কলি খাটো করে কাটে, আর্মি গিয়ে সেভাবে কাটে, ওদের পোশাক আলাদা, বিডিআর এর পোশাক আলাদা, আর্মির পোশাক আলাদা, র‍্যাবের পোশাক আলাদা, এটা তাদের জাতীয় ইউনিফর্ম। তাহলে মাদ্রাসায় পড়তে দিছি ছেলেরে হুজুর বানাতি, তাদের একটা জাতীয় ইউনিফর্ম আছে না? এক নম্বরে দাড়ি লম্বা হতে হবে, দাড়ি যখন হবে তখন লম্বা হবে, এক মুঠের বেশি এক মুঠ হবে, দুই নম্বরে চুল ছোট হবে, তিন নম্বরে অবিরাম মাথায় টুপি পাগড়ি থাকবে, চার নম্বরে সুন্নতি পোশাক হবে, পাঁচ নম্বরে শরীয়তের খেলাফ কোনো কাম করতে পারবে না, মেয়েদের সাথে বেপর্দায় একসাথে ক্লাস করতে পারবে না, একসাথে বসে উঠা বসা করতে পারবে না, ফোন আলাপ করতে পারবে না ফ্যামিলির সাথে। এইগুলো সব উলামাই কেরামদের জাতীয় ইউনিফর্ম। মাদ্রাসায় পড়ে যদি একটুক একটুক দাড়ি রাখে, আর মাদ্রাসায় পড়ে যদি জাকড়া চুল রাখে, মাদ্রাসায় পড়ে যদি শর্ট কামিজ পাঞ্জাবি পরে, স্কিন টাইট প্যান্ট পরে, আর উপরে একটা শর্ট কামিজ পাঞ্জাবি দিয়ে সিমড়ি গিয়ে মতো, আবার জাকড়া চুল রাখে, আবার একটুক একটুক দাড়ি, বগলো যারটুক দাড়িও সারটুক, তো 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 তোরে মাদ্রাসা ভর্তি করছি কোন চোর, তোর যদি সুন্নতি পোশাক ভালো না লাগে তুই কলেজে যা, ওখানে যে ল্যাংটায় থাকিয়ে সাইসে মুথা হয়ে ঘুরিয়ে বেড়াকে কেউ কিছু কবে না। মাদ্রাসায় পড়ে যদি সুন্নতি পোশাক পরতে না পারলি, তোর ওই মাদ্রাসার দরকার নাই, ওই মাদ্রাসার দরকার নাই, কথা কন ঠিক না? এ পাগড়ি এলাকাটা দাঁড়া দেয়, পাগড়ি এলাকা কজন দাঁড়া, পাগড়ি এলাকা কজন দাঁড়া হইনি, দাঁড়া এক জায়গায় দাঁড়া, আরে দেরি করে কেন, দেখেন তো কেমন লাগে, দেখেন তো কেমন লাগে, ভালো লাগে কি লাগে না? এর নাম হলো মাদ্রাসার ছাত্র, এর নাম কি? আর সে জায়গা যদি শর্ট কামিজ পাঞ্জাবি রং বেরঙ্গের কালার কালার পাঞ্জাবি সেমড়ি গে কামিজের মতো বসো, সেমড়ি গে কামিজের মতো, আবার চুল কাটছে সেরকম, আবার প্যান্ট তলে একটা স্কিন টাইট জিন্সের প্যান্ট পরছে, তুমি কি পড়ো? আমি মাদ্রাসায় পড়ি। তোমার জামাতের বই কিতাবের নাম কি? কিতাবের নাম করতে পারে না, বইগুলোর নাম টপ টপ করে পড়তে টুকুর আনছি, জীবনও শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এগুলো মাদ্রাসা নয়, এগুলো মাদ্রাসা নামের কলঙ্ক, কথা বলেন ঠিক ঠিক না? আমাদের ছেলেরা তাহাজ্জুদ পড়ে, আমাদের ছেলেরা আমিন পড়ে, আমাদের ছেলেদের মাথায় পাগড়ি থাকে, তাদের গায়ে সুন্নতি পোশাক থাকে, এর নাম মাদ্রাসা। এই রকম মাদ্রাসা যদি করেন তাহলে তার নাম মাদ্রাসা। ছেলে যদি কেউ মাদ্রাসায় নিয়ত করেন দেওয়ার জন্য, আল্লাহর কাছে ওয়াদা করেছেন আল্লাহ ছেলে ওলি মাদ্রাসায় দেব, তো যে মাদ্রাসায় দিলে সুন্নতের প্রশিক্ষণ না হয়, ওই মাদ্রাসায় দিলি খালি সার্টিফিকেটের লোভে ওই জায়গাতে স্যার কিন্তু সুন্নতি আলেম হয় না, ওই জায়গা দিলে আপনার এই মান্নত পুরো হবে না, ও জায়গা দিলে মান্নত পুরো হবে না, যেটারে মাদ্রাসায় দেবেন আল্লাহ রাস্তা ছেড়ে দেবেন, ওর রুজির মালিককে, খাওয়াইকে,
বাংলাদেশের কোন সার্টিফিকেট আলারা সরমুনার পিশাবের সাথে খাইয়ে পারে, রসুলগুরির পিশাবের সাথে খাইয়ে পারে, তাকে টাকার পর্যন্ত হিসেবের বলে তলব শুরু হয়ে গেছে। তাই তারা মৌলবী খয়রাইতে মৌলবী কি এত টাকা আসে কোন যাইতে কইতে লজ্জা করে না? একদিন কয়েছে যে মৌলবীরা খয়রাইতে, এখন কয়েছে মৌলবীকে টাকা বেশি হয়ে গেছে হিসেব নাও। এই আমরা বুঝি এটা পাগল না মাতাল আল্লাহ জানে। মৌলবীরা সায়েন্স পড়ে না, এই জন্য মৌলবীকে সার্টিফিকেট দেওয়া হবে না। আর সায়েন্স না পড়লে তারা কি কোনো আবিষ্কার করতে পারে বলেন? কথা কয় না, আবিষ্কার কিছু বানাইতে হলে সায়েন্স লাগে না? এই বন্দুক বানাতে সায়েন্স লাগে না? বোমা বানাতে সায়েন্স লাগে না? আমরা সায়েন্স পড়ি না বিদায় কওমি মাদ্রাসার হুজুররা, আমাকে সার্টিফিকেট তাই দেয় না। আবার কয়দিন পরে কই ওঠে হুজুররা বোমা বানায় মারিয়ে দিয়েছে, আমরা সায়েন্স পড়লাম না বানাতে পারি না বলে সার্টিফিকেট, তা বোমাটা আমরা বানালাম কি দিয়া? তোমরাই তো পাগল, তোমরাই তো ছাগল। এক এক সময় একটা টেকাও, একটু আগে কলেজে না সায়েন্স পড়ে ওরা অশিক্ষিত সার্টিফিকেট দেবে না, আবার বোমা মারার পরে কয় বড় বোমা ওরা বানাইছে, তো তোমরা কি গুলার ডাটা বানাও? তোমরা কি কসু বানাও? তোর পিছনে কোটি কোটি টাকা খরচ করছে, তুই কি বানাতে পারছিস? পারছিস নসিমন করিমন আর আলম সাধু, এই বানাতে পারো কেন? কাজের কিছু পারো না, পাগলের মতো এক এক সময় এক এক চাক হয়ে গেল, পাগলের মিষ্টি ঠিক ঠিক না? তাহলে আমরা মাদ্রাসায় বোমা মানানোর জন্য পড়তে দেই নেই, আমরা দিছি ছেলেদেরকে মাদ্রাসায় কিয়ামতের ময়দানে, যাতে আমি ওর ছেলেটা নূরের পাগড়ি পাই, আর আমাদের এলাকার মানুষগুলোকে যাতে আমার ছেলেটা গোসাই করে ইয়া সুপারিশ করে জান্নাতে নিতে পারে। প্রথম চান্সে আব্বা মা, তারপরে দাদা দাদি, এরপরে নানা নানি, এরপরে শ্বশুর শাশুড়ি, এরপরে চাচা চাচি, এরপরে মামা মামি, এরপরে খালা খালু, এরপরে ফুফু ফুফু, এরপরে ভাই বোন, আপনজন যত আছে উস্তাদ সাগরে সব ধরে টান দিয়ে নিয়ে চলে জান্নাতে। আল্লাহ নবী বলেন ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতে সালাসা, তিনজনে কিয়ামাতে সুপারিশ করবে, আল আম্বিয়া সুম্মা শুরা সুম্মা উলামা সুম্মা শুহাদা, এক নম্বরে নবীরা, দুই নম্বরে আলেমরা, তিন নম্বরে শহীদরা। কোনো কিতাবে লেখে নাই যে তিন নম্বরে তবলিগে তিন চিল্লে দিলি বারা সেও সুপারিশ করবে, কিন্তু কই নেই, বুঝলে উলামা কিরামের কথা। তবে আলেমের সাথে ঘুরলে আলেম হওয়া যায়, কথা কোন ঠিক না? আলেমের সাথে তবলিগে গেলে আলেম শেখা যায়, আলেমের মাঠে বসলে আলেম পাওয়া যায়, আলেমের সাথে রাস্তায় দেয়াটি বেড়া দিয়ে আলেম পাওয়া যায়।